আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং শুনেছেন যে আমাদের সবার প্রিয় জাহিদা আপু আর নেই তিনি ইন্তেকাল করেছেন ইন্নানী লাহ ও ইন রাজিউন সেই জাহিদা আপুর জন্য আসলে সত্যি খুব কষ্ট হচ্ছে জাহিদা আপুর জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি জাহিদা আপু আসলে খুবই একজন খুব সাদা মনের মানুষ ছিলেন তিনি অত্যন্ত সুন্দর এবং ভালো মানের ভিডিও তৈরি করতেন এবং তিনি অল্প সময়ের মাঝেই কিন্তু আমাদের মাঝে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন তিনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর বিডি উপহার দিয়েছেন এবং তিনি আসলে তার কথা বলতে গেলে বলা শেষ হবে না ওনার অনেকগুলো বক্ত ছিল এবং ওনার অনেকগুলো অল্প সময়ের মাঝে এত ভালোবাসা পাবে সেটি আসলে সত্যি কল্পনীয় তবে কথা হচ্ছে যে জাহিদা আপু আসলে তিনি তার পায়েতে পানি চলে আসে এবং পায়ে পানি আসার পর তার কিডনিতে ইফেক্ট করে এবং ফুসফুসে পানি চলে আসে এবং সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যেটা চিকিৎসার আওত দিনের বাইরে চলে যায় অবশেষে তিনি চলে যান না ফেরার দেশে তিনি খুবই একজন সাদা মনের মানুষ ছিলেন তিনি একজন সফল ইউটিউবার ছিলেন তিনি আস্তে আস্তে কিন্তু অনেক উপরের দিকেই যাচ্ছিল তো আমরা কিন্তু অনেকেই তার ভিডিওগুলো দেখতাম তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি আসলে কি বলবো ওনার কথা বলতে গেলে শেষ হয় না তো ওনার জন্য একটা কথাই বলবো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার দিবেন এবং জাহিদা আপুর জন্য আপনারা সকলেই দোয়া করবেন তিনি যেন পরপরে পরে থাকেন এবং আল্লাহ পাক যেন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন জাহেদা আপুর জন্য আমরা সকলেই দোয়া করব জাহেদ আপু যেন সবসময় আমাদেরকে যেই অনুভূতি এবং আমাদের যে ভালোবাসা মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে গিয়েছে সেই দুনিয়া থেকে আমাদের সকলকে যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে হয়তো এই দুনিয়ার মায়া সবারই ছাড়তে হবে হয়তো বা দুই দিন আগে কিংবা দুই দিন পরে তো জাহিদা আপুর জন্য সর্বদাই দোয়া থাকবে এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন এবং জাহিদা আপুর যারা সাবস্ক্রাইবার ছিলেন যারা ভিউয়ার্স ছিলেন তাদেরকেও বলবো যারা আপনারা জাহিদা আপুকে ভালোবাসতেন জাহিদা আপুর ভিডিওগুলো দেখতেন এবং যারা জাহিদা আপুকে সবসময় স্মরণ করতেন এবং মিস করতেন তাদেরকে সকলকেই বলবো যে আপনারা সকলেই জাহিদা আপুরকে আপুর জন্য দোয়া করবেন আমরা সকলেই জাহিদা আপুর জন্য দোয়া করব। এবং ওনার যে সংসার ওনার যে ছেলে রয়েছে সন্তান রয়েছে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ পাক তারা তাদেরকে যেন সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তৌফিক দান করে জাহেদা আপুর ফ্যামিলির সুখ সমৃদ্ধ পরিবার যেন তারা সুখকে কাটিয়ে তাদের যেন শক্তিতে পরিণত হয় এবং তারা যেন এই জাহিদা আপুর যে অভাব হয়েছে সেটি যেন আল্লাহ আল্লাহতালা অন্য কোনো না কোনোভাবে যেন পূরণ করে দেয় তাদের প্রতি এবং তাদের ফ্যামিলিদের প্রতি সবার প্রতি রইল কৃতজ্ঞতা এবং সকলে যারা যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে একটা কথাই বলবো বেশি কথা নয় শুধু জাহিদা আপুর জন্য দোয়া করবেন জাহিদা আপুর ফ্যামিলির জন্য দোয়া করবেন তার দুইটি সন্তান তার সন্তানরা যেন আল্লাহ পাক যেন সুন্দর এবং সুস্থভাবে রাখে সেজন্য আল্লাহর কাছে দোয়া করি তো সর্বশেষে একটি কথা জাহিদা আপুর জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জাহিদা আপুর যারা ভিওয়ার্স রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালোবাসায় পরিপূর্ণতায় যেন আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি এবং আপনাদের মাঝে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ